সেই হাওয়া ভবনের পাওয়া না দিলে কেউ ব্যবসা করতে পারবে না। তারেক জিয়ার বিরুদ্ধে তো FBI এসে সাক্ষী দিয়ে গেছে, সেটাকে অস্বীকার করতে পারবে? ধরা খেয়েছে একটা কেসে সিঙ্গাপুরে মামনের নামে কার্ড চালায় তারেক জিয়া, ক্যাসিনো খেলতে যেয়ে বোধহয় ওভার পেমেন্ট হয়ে গেছে, তাকে ধরছে। তার ছেলে আরেকজন কোকো, তারও মানি লন্ডারিং। আমরা তো 40 কোটি টাকা উদ্ধার করে আনতেও পেরেছি। তো তাদের মুখে এখন নীতির কথা আর এত বড় বড় কথা শুনতে হয় যে তারা যে দুর্নীতি করে সাজাপ্রাপ্ত, আর সে নেতৃত্ব নিয়ে কিসের জোরে লাফাচ্ছে তারা, টাকা খরচ করছে জানি, ওখান থেকে বলে যে যত টাকা লাগে তত টাকা দেবে, ওই কত টাকা কোত্থেকে চুরি করে সমস্ত জনগণের টাকা নিয়ে লন্ডনে বসে ওখান থেকে হুকুম জারি করে যে যত টাকা লাগে তত টাকা দেবে। এটা জিয়ার মুখে আমরা শুনেছি। জিয়াও অবৈধ ক্ষমতা দখল করে ঘোষণা দিয়েছিল মানি ইজ নো প্রবলেম, এই আওয়াজটা এখন আবার তাদের মুখ থেকেই শুনি। মানে কি পরিমাণ দুর্নীতি করে চুরি করে টাকা বানিয়েছে এবার একবার চিন্তা করে দেখেন। কাজেই এইগুলি আমার মনে হয় সকলকে একটু সজাগ করতে হবে, দেশবাসীকে, যে ওরা দেশের সর্বনাশ করা ছাড়া কোনো দিন তারা মানুষের জন্য কোনো কাজ করবেও না, করেও নি, করতে পারেও না। বিএনপি ক্ষমতায় যেতে চায়। আমরা 2001 সালে যেখানে দেশকে রেখে গেছিলাম তার থেকে তো সামনে যাওয়ার কথা, আরও উন্নত হওয়ার কথা। কি উন্নতি করেছে তারা? দেশের মানুষের কোনো উন্নতি করেনি, দেশের মানুষের কোনো উন্নতি করবার ইচ্ছাও তাদের ছিল না। দুই হাতে লুটপাট করেছে, টাকা নিজেরা বানিয়েছে। জিয়াউর রহমান মরার পরে 40 দিন পর্যন্ত টেলিভিশন, তখন তো একটাই মানে টেলিভিশন বাংলাদেশ, সেই টেলিভিশন দেখালো সেরা গেঞ্জি আর বাংলা সুটকে ছাড়া কিচ্ছু ধুয়ে যায়নি। জিয়াউর রহমানের সেরা প্যান্ট কেটে কেটে কোকো আর তারেকরে সেই সেরা প্যান্ট পরায়, মানে জিয়াউর রহমানের পুরন প্যান্ট কেটে পরায়। আর তারপরে তাদের ধন দৌলত সম্পদের পরিমাণ এত বেশি, আর এত বেশি লুটপাট করে নিয়ে গেছে যে এখন সে লন্ডনে বসে সেখানে গাড়ি ড্রাইভার, কাজের মেয়ে থেকে শুরু করে সব থেকে পশ এলাকায় বাড়ি, সেই আয়েস কোথা থেকে আসে এত টাকা, কোত্থেকে পায় তারা, কিভাবে এত সম্পদ করেছে তারা? তার জবাব তাদেরকে দিতে হবে দেশের কাছে, মানুষের কাছে দিতে হবে। মানুষের সম্পদ লুট করেই তো এই কাজ করেছে। সেই হাওয়া ভবনের পাওয়া না দিলে কেউ ব্যবসা করতে পারবে না, আর খালি একভাবে দিলে হবে না, হাওয়া ভবনে পাওয়া যখন বুঝিয়ে দিতে হবে তার বড় ছেলের জন্য। আর প্রাইম মিনিস্টার অফিসে আবার একটা উন্নয়ন উইং করেছিল, সেই উন্নয়ন উইংয়ে আবার তার ছোট ছেলে, ওখানে তারেক আর মামুন আর এখানে কোকো, নিজেই তো অর্ডার দিয়ে দিত কাকে কি দিতে হবে এভাবে। এতে আমাদের তৌফিক এলাহী চৌধুরী সাহেব আমার সাথে আসামি, উনি নিচে তা বলেন যে আমাদের এখানে কার্পেট নাই, আমরা কার্পেট তো আপনার জন্য না, একজনের জন্যই। তারপর একটা হোল্ডিং রুম বানায় সেখানে আবার ড্রেসিং টেবিল রেখেছিল, যদি মেকআপ টেকআপ করতে হয় সেই জন্য, আমাদের জন্য ওসব ছিল না। 2014 ইলেকশন করবে না, আমরা জানি কেন ইলেকশন করবে না। 2008 নির্বাচনে যেখানে তারা মাত্র 30টা সিট পেয়েছে, তারা ইলেকশন করবে কি? কাজে ইলেকশন ঠেকানোর নামে সেই 2013 সালে যেভাবে অগ্নি সন্ত্রাস, 3036 জন তারা, 3000-এর উপরে 3336 জনের মতো বোধহয় মানুষকে তারা হত্যা করলো এবং আগুনে পোড়ালো, 500 মানুষ মারাই গেল। এবং তারপরে যারা আগুনে পুড়িয়েছিল অনেকে ধুকে ধুকে মারা গেছে, এখনও সেই পোড়া অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছে। 3800-এর উপরে গাড়ি পোড়ালো, 29টা ট্রেন রেল লাইন সহ 70টা অফিস সরকারি অফিস, 1400 স্কুল ঘর পুড়িয়ে দিল, নতুন নতুন স্কুল যা বানানো ছিল সেগুলো পুড়িয়ে দিল, 6টা ভূমি অফিস পোড়ালো। এই জ্বালাও পোড়াও সেই সাথে সাথে প্রায় 25-30 হাজার গাছ কেটেছে, রাস্তা কেটে কেটে দিয়েছে, যে রাস্তাগুলো আমরা তৈরি সেগুলো কেটে দিল, বিদ্যুৎ কেন্দ্র সেই কানসাটে গুলি করে খালেদা জিয়া বিদ্যুৎ চাওয়ার অপরাধে মানুষ হত্যা করেছিল, আবার ওই সেই কানসাটেই বিদ্যুৎ কেন্দ্রটা পোড়ালো। সেখানে মানে ওখানে যে ইঞ্জিনিয়ার ছিল কর্মরত,
তাকেও সে আগুনের মধ্যে ফেলে দিল। নরসিংদীতে সেখানে পুলিশের ইসে থানার মধ্যে আগুন দিয়ে সেখানে পর্যন্ত পুড়িয়েছে, কি না করেছে অত্যাচার। 2013-14 তাদের যে ভয়াবহ রূপ, যেভাবে তারা মানুষ হত্যা এবং যেভাবে মানুষকে তারা মানে নির্যাতন করেছে, সেটা কি মানুষ এত তাড়াতাড়ি ভুলে যাবে? এত তাড়াতাড়ি ভুলে যাবে এটা তো মানুষ বলবে না। আমার কথা হচ্ছে যে এই জবাবটা, এর কি জবাব তারা দেবে? আমি জবাব চাই বিএনপির কাছে, খালেদা জিয়ার কাছে, তারেক জিয়া এবং তার দলের। ওটা তো আসামি সাজাপ্রাপ্ত, ওর কাছে বলার কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, 21 আগস্ট আমরা কি অপরাধ করেছিলাম যে এইভাবে গ্রেনেড হামলা প্রকাশ্য দিবালোকে, আর তারপরও সেই জজ মিয়া নাটক, এবং সেখানে সেই কিলারদের এই দেশ থেকে বাইরে পাঠানোর ব্যবস্থা, সেটা তো তারা করেছিল। এবং খুনিদের সাথে যেদেরটা যোগসাজটা আছে এটা তো খুবই স্পষ্ট, কারণ ওই দিন ডালিম এবং রশিদ তো ঢাকায় ছিল এবং খালেদা জিয়া তা জানতো। এবং ওই দিনই রাত্রেবেলা যখন দেখলো আমি মরি নাই, তাড়াতাড়ি সেই তাজউদ্দিন, রশিদ, ডালিম সহ আরও একজন তার সাথে তাদেরকে তাড়াতাড়ি পাঠিয়ে দিল বিদেশে। যারা খুনিদের মদত দেওয়া, যারা হত্যা, মানুষের রক্ত যাদের হাতে, তারা কোন মুখে গণতন্ত্রের কথা বলে যে তারা গণতন্ত্র ফিরিয়ে আনবে? গণতন্ত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে কি বিএনপির জন্ম হয়েছে? তা তো হয় নাই। যার হাত জাতির পিতার রক্তে রঞ্জিত, যার হাত হাজার হাজার সেনাবাহিনীর সৈনিক অফিসার এবং বিমানবাহিনীর অফিসারের রক্তে রঞ্জিত, তার হাতে গড়া হলো বিএনপি। এ কথাটা মানুষ কেন ভুলে যায় আমি জানি না, এটা তো মানুষ ভোলা উচিত না। বিএনপিকে এটা জিজ্ঞেস করতে হবে যে তখন আপনাদের কি চেহারা ছিল সেটা বলেন। আজকে ভোট চুরির কথা বলে, ভোট আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না, জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়, ভোট চুরি তো বিএনপি করে। 96 সালে ভোট চুরির অপরাধে একবার তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামিয়েছে, আবার 2006 সালে 1,23,000 ভুয়া ভোটার দিয়ে ভোটার লিস্ট করেছিল, নির্বাচনও ঘোষণা দিয়েছিল এবং তাদের অনেকে তখন নির্বাচিত হয়ে গেছে, সেই ঘোষণাও এসেছিল। তারপর এমার্জেন্সি আসার পরে রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারি করে ওই নির্বাচন বাতিল করে দেয়, কারণ ওই ভোট চুরি নির্বাচন তারা দুইবার চুরি করে রাখতে পারে নাই, এটাই বাস্তবতা। ভোট চুরি করা মানুষের, ভোট চুরি বা চুরি মানুষের সব কিছুই তো চুরি করেছে, চাকরি চুরি সবই তো করে গেছে তারা, এই চোরের দল। কাজে এরা আবার গণতন্ত্রটা দেবে কি? স্বৈরতন্ত্রের মধ্য দিয়ে যার জন্ম সে আবার গণতন্ত্র দেবে কি? 2021 সাল পর্যন্ত রূপকল্প ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশ আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। এই যে উন্নয়নশীল দেশের মর্যাদাটা 2026 সালে কার্যকর হবে, এটা কার্যকর করতে হলে আওয়ামী লীগকেই ক্ষমতায় দরকার, এটা কার্যকর করতে হলে আওয়ামী লীগকেই জনগণ ভোট দেবে এবং আওয়ামী লীগ হবে, কারণ নৌকা মার্কায় ভোট দিয়েই মানুষ কিছু পায়, মানুষের জন্য কোনো কাজ করবেও না, করেও নি, করতে পারেও না। খেলাধুলা সব দিক থেকেই তো নষ্ট করে দিয়েছিল দেশটাকে। 2018-তে নির্বাচিত হয়ে আমরা সরকার এসে আমরা কিন্তু ধাপে ধাপে দেশের উন্নতি করেছি, দেশকে তো পিছনে টেনে নেয়নি বিএনপির মতো। আমরা তো ওই 3,200 মেগাওয়াট থেকে তো আমরা আজকে 26,000 মেগাওয়াটে বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছি, আমরা তো পিছায় চলে যাইনি যেটা বিএনপি করেছিল। তো ওরা আসা মানেই আবার দেশ পিছনে যাবে।